অনেকে ভিডিও করে ইউরোপে এই নাই, কাজ নাই, এই নাই, সেই নাই, ইউরোপের লাইফ অনেক কষ্ট। আসলে ইউরোপ এক এক মানুষের কাছে এক এক রকম। অনেক মানুষ যে যে বলে বা যারা বলে তারা হয়তো তাদের সাইড থেকে বলে যে ইউরোপে এই নাই সেই নাই বা কাল নাই কোনো। তো আমি চেষ্টা করি যে আপনাদের, আপনারা যারা আছেন আমার ইউটিউব চ্যানেলে বলেন, তো আমি চেষ্টা করি আপনাদের পজিটিভ জিনিসগুলো শেয়ার করা। পজিটিভ সময় আপনি বাংলাদেশ থেকে ইউরোপে যদি কোনো দেশে না আসেন তাহলে আপনি কিছু করতে পারবেন না লাইফে। বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, যে কোনোভাবে যদি আসতে পারেন বা আসেন তখন হয়তো লাইফে কিছু করতে পারেন। এখন আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশে কি কিছু নাই, বাংলাদেশে সব কিছু আছে, কিন্তু বাংলাদেশে থেকে কিছু করা বা কিছু যে আপনি করে যে ভালো একটা অবস্থান করতে পারবেন এটা মানে অনেক অসম্ভব হয়ে গেছে বর্তমানে। হোয়াটস আপ গাইজ, ওয়েলকাম টু ব্যাক আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যদি নতুন আমার চ্যানেলে হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আশা করি আপনাদের আরও নতুন নতুন কিছু শেয়ার করতে পারবো সুইডেন সম্পর্কে, আর আপনাদের অনেক ভালো লাগবে, অনেক কিছু জানতে পারবেন। সো যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন না অসংখ্য ধন্যবাদ আপনি যে আমার ভিডিওটা দেখতেছেন। তো মানুষ কি বললো না বললো এটা আপনার, আপনি কীভাবে করবেন না করবেন এটা আপনার বিষয়। আর আমি যেহেতু সুইডেন থাকি তো আমি আপনাদের সাথে শেয়ার করবো যে সুইডেনে আপনি সহজে কীভাবে আসতে পারবেন বা সহজে আসার নিয়ম কী। আর এখানে ধরেন যত বাংলাদেশি মানুষ আসছে তারা ওরা কীভাবে আসছে, বেশিরভাগ মানুষ যেভাবে আসছে সেই কথা বলতেছি। এখন আপনি আসার পর ওইটা কীভাবে থাকবেন না থাকবেন ওইটা হলো সম্পূর্ণ, এগুলো আসলে বলা অসম্ভব যে আপনি আসলে আপনার অবস্থান কী হইবে না হইবে বা আপনি কোন অবস্থান যেতে পারবেন এগুলো আসলে বলা যায় না। এগুলো সব কিছু মালিক, রিজিকের মালিক হলো আল্লাহ। আর সব কিছু আপনার কপালের উপর বা ভাগ্যের উপর নির্ভর করে। ট্রাই করতে তো সমস্যা নাই, চেষ্টা করতে তো সমস্যা নাই। তো অবশ্যই চেষ্টা যখন করেন কোনো না কোনো দেশে কোনো না কোনো জায়গাতে আপনি যেতে পারেন। তো সুইডেনে আসার সবচেয়ে সহজ মাধ্যম হলো যে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা আপনি সহজে সুইডেনে আসতে পারবেন। আর এটা কি যেটা কি বর্তমানে বেশিরভাগ মানুষ যারা আসছে বাংলাদেশ থেকে সবই কিন্তু স্টুডেন্ট ভিসায় কিন্তু আসছে, অন্য কোনো ভিসা না। যে স্টুডেন্ট ভিসায় আসছে তারপরে ওয়ার্ক পারমিটে গেছে, তারপরে পারমিশন পাইছে, তারপরে ধরেন স্থায়ীভাবে থাকছে। কিন্তু যেটা হলো সবচেয়ে সহজ মাধ্যম হলো আপনি স্টুডেন্ট ভিসা আপনি সহজে বাংলাদেশ থেকে আপনি সুইডেনে আসতে পারবেন। তো আপনি এই লিঙ্কে যদি ঢুকেন তখন আপনি কোন প্রোগ্রামে বা কত টাকা লাগে, কত টাকা টিউশন ফি লাগে। অনেকে যে আমাকে প্রশ্ন করে মেসেজ দেয় ভাই ওই প্রোগ্রামে কত টাকা লাগে বা ওই প্রোগ্রামে কত টিউশন ফি, কত কতদিন সময় লাগে ইত্যাদি ইত্যাদি। ওই লিঙ্কের মাধ্যমে যেটা লিঙ্ক স্ক্রিনে যে লিঙ্ক দেখতে পাইতেছেন সেই লিঙ্কের মাধ্যমে আপনি সব কিছু জানতে পারেন। আর আমি ভিডিওর নিচে দিয়ে দিব লিঙ্কটা, আর আপনার সহজেই এই লিঙ্ক থেকে সম্পূর্ণ ডিটেলস আপনি পেয়ে যাবেন। আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন, কোন ইউনিভার্সিটি, কোন ইউনিভার্সিটি কোন জিনিসগুলো চাইতেছে, কত টাকা টিউশন ফি ইত্যাদি সব কিছু জেনে যাবেন। এখন মেইনলি যেটা হলো আপনাকে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন। নিজে নিজে অ্যাপ্লাই করা একটু কঠিন, কিন্তু আপনি কোনো এজেন্সি বা কোনো দিন আপনি করেন তখন সহজে আপনি এগুলা করতে পারেন। আপনার অনেক কাজ সহজে হয়ে যাবে, অনেক একটু অনেকের ক্ষেত্রে কষ্ট হয়ে যায়। তো অনেক আছে যখন নিজে নিজে করে আসছে, অনেকে আছে যখন কোনো জিওর মাধ্যমে করে আসছে, কোনো এজেন্সির মাধ্যমে করে আসছে। তো এজেন্সির মাধ্যমে করলে আপনি সহজে সব কিছু আর কি ওরা করেন। এখন ওইটা হলো মেইন জিনিস হলো যে ভালো একটা এজেন্সি আপনি খুঁজবেন যে যারা অরিজিনালি কাজ করে, এটা হলো মেইন কাহিনী হলো তারা অরিজিনালি কাজ করে, অরিজিনালি সব কিছু করে। অনেক মানুষ আসছে, অনেক মানুষ আমার কাছে কন্ট্যাক্ট করছে যে আমরা এই দিন আসতেছি ওই দিন আসতেছি। তো সবাই বেশিরভাগ দেখা যায় যে স্টুডেন্ট ভিসায় আসে, আর স্টুডেন্ট ভিসায় সহজে আসা যায়। আর এইটাই হলো সবচেয়ে সুইডেনে ঢুকার আর কি সবচেয়ে সহজ মাধ্যম। তারপরে যদি আপনি ওয়ার্ক পারমিটে যে নিয়মগুলো আছে, নতুন নিয়ম করছে, এই নিয়ম অনুযায়ী যদি আপনি ওয়ার্ক পারমিটে যদি ঢুকতে পারেন তখন তো আপনি ধরেন এখানে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন। তো আশা করি আপনাদের যেটা প্রশ্ন জানার কথা ছিল বা সহজে কীভাবে আসা যায় এটা অবশ্যই জানছেন। আশা করি ভিডিও অনেক ভালো লাগছে। আর যারা সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।